তো নমস্কার সবাইকে। তো আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে গুয়াহাটি শহর থেকে। দেখুন গুয়াহাটি শহরের এটা কামাখ্যা টেম্পলের ঠিক পেছনের জায়গা, কত সুন্দর না? তো চলে এসেছি আমরা মায়ের দর্শনে। দেখুন মায়ের মন্দিরের সামনে মায়ের জন্য চুন্নি রাখা আছে, ফুল রাখা আছে। এই যে কামাখ্যা মায়ের মেইন গেটটা, অনেক সুন্দর, নবরাত্রি গিয়েছিল তো তাই এখানে অনেক সাজানো হয়েছে, অনেক মানুষের ভিড় আছে এখানে। তো আমি প্রথমবার গিয়েছি, অনেক এক্সাইটেড ছিলাম, খুব ভালো লেগেছে। দেখুন চারিদিকে মায়ের জন্য ভোগ, ফুল, চুন্নি, মালা। তো আমরা যাচ্ছি মন্দিরের দিকে, ভোগ সব নিয়ে নিয়েছি। তো এখন লাইনে দাঁড়িয়েছি, অনেক ভিড়, প্রচণ্ড ভিড়, অনেক ভক্তের আগমন হয়েছিল। তো লাইন ধরে মানে কি বলবো, সকাল প্রায় 8টার সময় লাইন ধরেছি। তো দেখুন এখন অবধি মুখে হাসি আছে, মানে না খেয়ে উপোস গিয়েছিলাম, উপোস বলতে জল খেয়েছিলাম, এরপরে চা খেয়েছি, লাইনে দাঁড়িয়ে চা খেয়েছি। তো লাইনটা অনেক এগোচ্ছে। তো এখানে দেখছি সবাই মাথায় করে মায়ের ভোগটা নিয়েছে, তো আমিও একটু নিয়েছি, আমারও ভালো লাগছিল, যে যেমন করছে আমিও তেমনই করছি। তো এইখানে একটু বানর খেলা করছিল, আমি এটার ভিডিও নিয়েছি, খুব ভালো লাগছিল। তো 8টা থেকে লাইন ধরার পর প্রায় 11:40 এসে আমরা ফটো তুলে রেজিস্ট্রেশনটা নিয়ে আমরা গিয়ে বসেছি। এখান থেকে আবার লাইন ধরে আবার মাকে দর্শন করতে যেতে হবে। তো এখানে অনেকজনকে বসিয়েছিল, তো ধাপে ধাপে নিয়েছে, তো আমরা আর পারছিলাম না। আমরা শশা নিয়েছি, শশা খেয়েছি, কিছু করার নেই। এখন প্রায় 12:30 বেজে গেছে। তো দেখুন দর্শনের টাইম ছিল 5টা। তো চারিদিকে এত ভিড়, সবাই অস্থির হয়ে যাচ্ছিল। তো এর মাঝে এখানে অনেক বানর এসেছিলো, যেগুলো অনেক মজা করে খাচ্ছিলো, আমরা সবাই বসে বসে দেখছি। তো দেখুন এখন আমরা ঢুকছি, আমরা এখন প্রায় মন্দিরের কাছাকাছি এসে পড়েছি। তো লাইন দেখুন আমাদের পেছনেও আছে, রাত্রে 10টা অবধি দর্শন চলবে। এই যে কামাখ্যা মন্দির, এখানে নবরাত্রি চলেছিল, তো তাই এখন ফুলগুলো খুলছে, ওরা আমাদের দিকে দেখে আছে, আমরা ভিডিও করছিলাম পেছনে। তো দেখুন লাইন। তো এটা হলো গুয়াহাটি শহর, আমরা কামাখ্যাতে ছিলাম না, কামাখ্যা থেকে গুয়াহাটি শহরটাকে ঠিক রাত্রিবেলায় মনে লাগে। তো আমরা পুজো সেরে খেয়ে দিয়ে তো আমরা এখন চলে যাচ্ছি আবার গুয়াহাটিতে। তো খাওয়ার ভিডিওটা করিনি, তখন এত ক্লান্তি লাগছিল যে ভিডিওটা আর আমি ওঠাইনি। তো এখান থেকে গুয়াহাটি শহরটাকে দেখা যাচ্ছে, মানে কি বলবো, ভিউটা এত সুন্দর, মানে চোখে না দেখলে বোঝা যায় না, মোবাইলে তো এত সুন্দর, মানে ঠিক মানে বুঝাই যায় না। তো নেক্সট ভিডিওতে আবার সবাইকে স্বাগতম, টাটা, গুড নাইট, ভালো থাকবেন।